হ্যালো ফ্রেন্ডস, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমি আমার পাখিকে কিভাবে প্রয়োজন হলে হ্যান্ড ফিড করাই সেই জিনিসটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আগেই বলে নিই, হ্যান্ড ফিড করানোটাকে শখের মধ্যে নেবেন না, কারণ হ্যান্ড ফিড করালে পাখির অনেক সময় কষ্ট হতে পারে। তো হ্যান্ড ফিড শুধুমাত্র আপনারা বাধ্য হলে করবেন। তো আসুন আমরা দেখে নিই কীভাবে আমরা হ্যান্ড ফিড করাবো। তো প্রথমে আমাদের এই কয়েকটি জিনিস লাগবে: একটি ছাঁকনি, দুইটা বাটি, যে ফুডটা তাকে খাওয়াবো সেই ফুড, একটি সিরিঞ্জ যেটাতে বাটারফ্লাই নিডল সফট লাগানো থাকবে, সফট বাটারফ্লাই নিডল লাগানো থাকতে হবে, আর পানি। প্রথমে আমরা এই পরিমাণ, এটা মোটামুটি, এটির মধ্যে 6 গ্রাম পাখির খাবার আছে, বেবি ফুড, সেটাকে আমরা প্রথমে এই পাত্রে ঢেলে নিই। ঢেলে নিলাম, এইবার যে পরিমাণ খাবার দিয়েছিলাম সেই পরিমাণ পানি ঢেলে নিলাম। এবার এটাকে খুব ভালো করে পরিষ্কার হাত দিয়ে আমরা মিক্সড করব। এইটা মোটামুটি মিক্স হয়ে গেছে। এবার এই সিরিঞ্জ দিয়ে যেন খাবারটা খুব ভালো মতো পাস করে, সেজন্য আমরা এটাকে বলা যায় একটু ফিল্টার করে নিব। কিভাবে? এটাকে ছেঁকে নিব যেন এর বড় কোনো দানা থাকলে সেটা এর মধ্যে আটকে যায়। আমরা ঠিক এইভাবে এর মধ্যে এটা ঢেলে নিয়েছি। এবার আবার মিক্স করব। আমাদের এটা ছেঁকে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এর মধ্যে বড় দানাগুলো আটকে গেছে এবং মিহি দানাগুলো আমাদের এই পাত্রের মধ্যে চলে গেছে। এই ফুডটা এখন সিরিঞ্জে খুব সহজে নেওয়া যাবে এবং খুব সহজে পাখিকে খাওয়ানো যাবে। তো আমরা ফুড প্রসেসিং যে সিস্টেম সেটা দেখে নিলাম। এখন আমরা এই খাবারটি খুব হালকা পরিমাণে গরম করব, যেটা পাখির জন্য সহনীয় হবে, এবং তারপরে আমরা এই খাবারটিকে পাখিকে খাওয়াবো। আমাদের পরবর্তী ধাপ হচ্ছে আমরা সিরিঞ্জে খাবারটি নিব। আমরা মোটামুটি 5 ml খাবার নিয়েছি সিরিঞ্জে। সিরিঞ্জের মধ্যে কোনো বাবল থাকলে সেটা বের করে দিতে হবে। এবার মোটামুটি আমরা রেডি। এবার চলুন কিভাবে পাখিকে এই খাবারটি আমরা হ্যান্ড ফিড করাই সেটা দেখে আসি।